সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য অনস্ক্রিনে যে অফিসিয়াল নোটিশটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যান্টনমেন্ট বোর্ডস কাঁসাউলি ডিস্ট্রিক্ট সোলান হিমাচল প্রদেশের অফিসিয়াল নোটিশ এই নোটিশে একটা বিজ্ঞপ্তি এসেছে সেটা নিয়েই আমরা আলোচনা করব সাধারণত এই ধরনের বিজ্ঞপ্তি কর্মসংস্থান কর্মক্ষেত্র এবং জীবিকা প্রভৃতি পেপারের মতন পেপারে কিন্তু দেওয়া থাকে না সেই হিসাবে আপনারা যদি এখানে অ্যাপ্লাই করেন সিট সংখ্যা কম থাকলেও কিন্তু একটা প্লাস পয়েন্ট থেকে যায় তো যাই হোক লোক নেওয়া হবে ক্লার্ক মালি এবং সাফেয়ালা পদে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে একত্রিশ আট দু হাজার সতেরো বিকাল পাঁচটা পর্যন্ত এছাড়া জম্মু ও কাশ্মীর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ যেসব রাজ্যগুলো আছে সেই সব রাজ্যগুলোর ক্ষেত্রে কিন্তু লাস্ট ডেট হচ্ছে পনেরো নয় দু হাজার সতেরো আরও ভালোভাবে জানতে হলে আপনাদের চলে যেতে হবে ত্রিপল ডব্লিউ ডট সিবি কে এস এ ডট এই ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দা পোস্ট আছে নেম অফ দা পোস্ট আছে ক্লার্ক মালি এবং সফায়ালা এখানে রিজার্ভেশন স্ট্যাটাস আছে অর্থাৎ জেনারেল এসসি ওবিসি পিএইচ দের কতগুলো সিট সংরক্ষিত আছে সেটা কিন্তু এখানে দেয়া আছে এখানে এসসি এসটি পিএইচ এর কোনো সিট সংরক্ষিত নেই শুধুমাত্র ওবিসি দের ক্লার্কে একটা এবং সাফাইয়ালাতে দুটো পদ কিন্তু আছে ক্লার্কের জন্য যে যোগ্যতাটা লাগবে সেটা হচ্ছে টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক করতে হবে যে কোনো অথবা ইউনিভার্সিটি থেকে এছাড়া টাইপিং স্পিডে একটা মিনিমাম থাকতে হবে হবে কারণ টাইপিং টেস্ট এছাড়া থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে একটা নলেজ মালি পদের বেলায় যে যোগ্যতাটা লাগবে শুধুমাত্র প্রাইমারি স্কুল পাস হলেই হবে অর্থাৎ ফোর পাস হলেই হবে কিন্তু গাইডেনিং অর্থাৎ বাগান তৈরির ব্যাপারে কিন্তু একটা নলেজ থাকতে হবে সাফাইওয়ালা পদে আবেদন করতে গেলে আপনি শুধুমাত্র শিক্ষিত হলেই হবে এই ভিডিওর পিডিএফ ফাইলটা আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা ডাউনলোড করে আরো ডিটেলস কিন্তু জেনে নিতে পারেন ডেসক্রিপশনে যাবেন এবং দেয়া লিংকের উপরে ক্লিক করবেন পাঁচ সেকেন্ড ওয়েট করবেন এবং ওপরে স্কিপ অ্যাড করে দিলেই আপনারা ডাউনলোড করতে পারবেন এই ভিডিওর পিডিএফ ফাইলটা আজকের মতন এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এক্সাম চ্যানেল যারা নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ